হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএস এর জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 4 আজ আমরা দেখে নেব, যা 3 মে 2023 এর শিফট 1 এ এসেছিল। চলো শুরু করা যাক। গিয়াসুদ্দিন তুগলকের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করেন? মোহাম্মদ বিন তুগলক, মাহমুদ তুগলক, খসরু খান, মোবারক খান। গিয়াসুদ্দিন তুগলক তিনি তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি 1320 থেকে 1324 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তারপর সিংহাসনে বসেছিলেন মোহাম্মদ বিন তুগলক। অপশন এ, মোহাম্মদ বিন তুগলক 1324 থেকে 1351 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। দিল্লিতে মুসলিম সাম্রাজ্যের সূচনা হয়েছিল দাসবংশের হাত ধরে, এবং দাসবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। তারপর রাজত্ব করেছিল খলজি বংশ, তারপর তুগলক বংশ, তারপর সৈয়দ বংশ, তারপর লোদি বংশ, এবং লোদি ডাইনাস্টির পরে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন, পুদুমাই পেন প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছে? তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরালা। পুদুমাই পেন এই প্রকল্পটি চালু করেছে তামিলনাড়ু সরকার। অপশন এ, তামিলনাড়ু সরকার 2022 সালে এই প্রকল্পটি শুরু করে। তামিলনাড়ু সরকার মেয়েদের উচ্চশিক্ষা সমাপ্ত করার জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য 2022 সালে পুদুমাই পেন স্কিম চালু করেছে। তামিলনাড়ু সরকার মেয়েদের 12 শ্রেণীর পরই তাদের স্নাতক শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে 1000 টাকা প্রদান করে। পরের প্রশ্ন, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি 1989 সালে ড্যাশ এর সাথে একত্রীভূত হয়। ইন্দিরা আবাস যোজনা, গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি, কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প, জহর রোজগার যোজনা। 1989 সালে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি অর্থাৎ NREP জহর রোজগার যোজনার সাথে মার্চ করে যায়। অপশন ডি। দেখে নাও, জহর রোজগার যোজনা JRY একটি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি, যা 1989 সালে চালু করা হয়েছিল। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি অর্থাৎ NREP এবং গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান গ্যারান্টি প্রোগ্রাম RLEGP একত্রিত করে এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন, রুক্মিণী দেবী ইন্ডিয়া টুডের 100 পিপল হু সেভড ইন্ডিয়া তালিকায় স্থান পেয়েছেন। তিনি 1956 সালে পদ্মভূষণ এবং 1967 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপি পুরস্কারে ভূষিত হন। তিনি নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? ভরতনাট্যম, কথাকলি, ওড়িশি না মণিপুরি? রুক্মিণী দেবী ভরতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। অপশন এ। তার জন্ম হয়েছিল মাদ্রাসে এবং তিনি ছিলেন জর্জ অরন্ডেলের স্ত্রী। তিনি 1956 সালে পদ্মভূষণ পান, 1967 সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পান, এবং তিনি হলেন প্রথম নৃত্যশিল্পী যিনি রাজ্যসভায় মনোনীত সদস্য হয়েছিলেন 1952 সালে। পরের প্রশ্ন, সুগ্গি ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? কর্ণাটক, ছত্তিশগড়, পাঞ্জাব না সিকিম? সুগ্গি নৃত্য দেখতে পাওয়া যায় কর্ণাটকে। অপশন এ, সুগ্গি নৃত্য হল ভারতের কর্ণাটকের হালাক্কি উপজাতির একটি লোকনৃত্য। এটি মার্চ মাসের পূর্ণিমার দিন এবং হোলির দিনে পুরুষদের দ্বারা সঞ্চালিত একটি নৃত্য। পরের প্রশ্ন, 2022 সালের অক্টোবর পর্যন্ত কত টাকা পর্যন্ত বার্ষিক আয় রয়েছে এমন একটি পরিবারকে দেওয়া জামানত মুক্ত ঋণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়? 4 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা না 5 লক্ষ টাকা? এটা হবে 3 লক্ষ টাকা। অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোনটি ভিটামিন সি এর সবচেয়ে সমৃদ্ধ উৎস? কমলা লেবু, গরুর দুধ, আলু না শশা? টক জাতীয় ফলে। এখানে অপশনগুলোর মধ্যে কমলা লেবু হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি ব্যাটারিতে কি ধরনের শক্তির রূপান্তর ঘটে? রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? ব্যাটারিতে থাকে রাসায়নিক শক্তি এবং তা বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়। অপশন বি হবে সঠিক। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? আন্দামান ও নিকোবর দ্বীপ, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ না দাদরা ও নগর হাভেলি? ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম রয়েছে দমন ও দিউতে। অপশন বি, সেখানে প্রতি 1000 জন পুরুষে 618 জন মহিলা বাস করেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে
লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি রয়েছে পুডুচেরিতে। সেখানে প্রতি 1,000 জন পুরুষে 1,037 জন মহিলা বাস করেন, এবং রাজ্যগুলির মধ্যে সবচেয়ে ভালো লিঙ্গ অনুপাত কেরালায়। সেখানে প্রতি 1,000 জন পুরুষে 1,084 জন মহিলা বাস করেন, এবং রাজ্যগুলির মধ্যে সব থেকে লিঙ্গ অনুপাত কম হরিয়ানাতে। সেখানে প্রতি 1,000 জন পুরুষে 879 জন মহিলা বাস করেন। পুরো ভারতের লিঙ্গ অনুপাত হল 943। পরের প্রশ্ন, ড্রিমস ফ্রম মাই ফাদার এটি কার একটি আত্মজীবনী? বেনিটো মুসোলিনি, অ্যান ফ্রাঙ্ক, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, না বারাক ওবামা? ড্রিমস ফ্রম মাই ফাদার এটি বারাক ওবামার আত্মজীবনী, অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোন গানটি বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ রাহুল দেব বর্মন রচনা করেছিলেন? ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, কেসারিয়া, কিসি কি মুস্কুরা হতো পেহ নিশার, এ দিল হে মুশকিল? রাহুল দেব বর্মন রচনা করেছিলেন ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, অপশন এ। এটি বিখ্যাত সিনেমা শোলের একটি গান, যেখানে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র, এবং অভিনেত্রী ছিলেন হেমা মালিনী এবং জয়া বচ্চন। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি একটি নির্বাচনী কলেজের সদস্যদের দ্বারা নির্বাচিত হন, যার মধ্যে রয়েছে সংসদের উভয় কক্ষের সদস্যগণ, রাজ্যগুলির বিধান পরিষদের নির্বাচিত সদস্যরা। এই দুটির মধ্যে কোনটি ঠিক রয়েছে বলতে হবে। এই দুটি ভুল রয়েছে, কারণ সংসদের উভয় কক্ষের সদস্যগণ থাকেন না, থাকেন লোকসভা এবং বিধানসভা, অর্থাৎ সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যগণ। রাষ্ট্রপতি মনোনীত করেছেন তারা অংশগ্রহণ করতে পারেন না, আর রাজ্যগুলির বিধান পরিষদের নির্বাচিত সদস্য এটা তো হয়ই না, কারণ রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করতে পারেন। এর সাথে থাকে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি এবং পুডুচেরির বিধানসভার নির্বাচিত সদস্যরা। তাহলে এই দুটির কোনোটি ঠিক নয়, 1 বা 2 কোনোটি নয়, অপশন সি। পরের প্রশ্ন, 2022 সালের জানুয়ারিতে ভারত কার সাথে একটি USD 374.96 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে? এটি তার একক বৃহত্তম প্রতিরক্ষা রপ্তানি আদেশ। ফিলিপাইন্স, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, না ইরাক? 2022 সালে ফিলিপিন্স এবং ভারত US$374 মিলিয়নের চুক্তি স্বাক্ষর করেছে, অপশন এ। এবং এই চুক্তিটি ছিল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংক্রান্ত। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র হল সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে ব্রহ্মোস এরোস্পেস দ্বারা উৎপাদন করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রগুলি বিমান, জাহাজ এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়েছে। পরের প্রশ্ন, কোষের কোন উপাদানে কোষের বংশগত উপাদান ডিএনএ থাকে? কোষ প্রাচীর, নিউক্লিয়াস, কোষের ঝিল্লি, না সাইটোপ্লাজম? ডিএনএ থাকে নিউক্লিয়াসে, অপশন বি। পরের প্রশ্ন, মেগাস্থেনিস কার দরবারে একজন গ্রিক রাষ্ট্রদূত ছিলেন? চন্দ্রগুপ্ত, পুষ্যমিত্র শুঙ্গ, হর্ষবর্ধন, না অশোক? মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে একজন গ্রিক রাষ্ট্রদূত ছিলেন। তিনি ভারতে এসেছিলেন 302 খ্রিস্টপূর্বাব্দে, এবং তিনি প্রায় 288 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতে ছিলেন। গ্রিক রাজা সেলুকাস নিকোটার ওয়ানের দূত। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি ভারতের একটি ত্রিভুজাকার স্থলভাগ, যা কোন নদীর দক্ষিণে অবস্থিত? গঙ্গা, কৃষ্ণা, তাপ্তি, না নর্মদা? দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেটিউ এটি নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত, অপশন ডি। পরের প্রশ্ন, কোন খেলায় বজরং পুনিয়া কমনওয়েলথ গেমস 2022-এ স্বর্ণপদক জিতেছে? ভারোত্তোলন, কুস্তি, বক্সিং, না জ্যাভলিন থ্রো? বজরং পুনিয়া কমনওয়েলথ গেমস 2022-এ স্বর্ণপদক জিতেছিল কুস্তিতে, অপশন বি। বজরং পুনিয়া হল হরিয়ানার বাসিন্দা। পরের প্রশ্ন, ভারতের প্রথম হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1860, 1862, 1866, না 1857? ভারতের প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1862 সালে, অপশন বি। প্রথম হাইকোর্ট স্থাপিত হয়েছিল কলকাতায় 2 জুলাই 1862-তে, দ্বিতীয় হাইকোর্ট বোম্বাইতে 14 আগস্ট 1862-তে, এবং তৃতীয় হাইকোর্ট মাদ্রাসে 15 আগস্ট 1862-তে। পরের প্রশ্ন, নিচের কোন বিদ্রোহ 1855 থেকে 1856 সালের মধ্যে ঘটেছিল? সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, রামোসি বিদ্রোহ, না পাইকা বিদ্রোহ? 1855 এবং 1856-এর মধ্যে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ, অপশন এ। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল
বর্তমান ভারতের ঝাড়খণ্ডের দামিন ও কো অঞ্চলে। এটি হয়েছিল 1855-56-তে। এর নেতৃত্ব দিয়েছিল সিধু কানু চাঁদ ভৈরব। কোল বিদ্রোহ হয়েছিল ভারতের ছোট নাগপুর অঞ্চলে 1831-32 সালে। সেখানে নেতৃত্ব দিয়েছিলেন বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঝিন্দ্রাই মানিক, মাদারা মাহাতো। রামোশি বিদ্রোহ হয়েছিল মধ্য ভারতের পশ্চিম ঘাটে। তা হয়েছিল 1822 থেকে 1829 সালে। সেখানে নেতৃত্ব দিয়েছিলেন বাসুদেব বলবন্ত ফাড়কে। পাইকা বিদ্রোহ হয়েছিল উড়িষ্যাতে 1817 সালে। সেখানে নেতৃত্ব দিয়েছিলেন বক্সি জগবন্ধু। পরের প্রশ্ন, প্রাচীন বৈশাখী ফসল কাটার উৎসব পালিত হয় বছরের কোন মাসে? নভেম্বর, এপ্রিল, আগস্ট না জানুয়ারি? বৈশাখী ফসল কাটার উৎসব পালিত হয় এপ্রিলে, অপশন বি। পরের প্রশ্ন, লিওনেল মেসি কোন খেলাধুলার একজন বিখ্যাত খেলোয়াড়? বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন না ক্রিকেট? লিওনেল মেসি, তিনি হলেন ফুটবলের একজন বিখ্যাত খেলোয়াড়, অপশন বি। তার দল হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনা 2022 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে। তারা ফাইনালে ফ্রান্সকে পরাজিত করেছিল। লিওনেল মেসি 2023 সালে ব্যালন ডি ওর অ্যাওয়ার্ড পেয়েছে। এই নিয়ে তিনি 8 বার ব্যালন ডি ওর অ্যাওয়ার্ড পান। পরের প্রশ্ন, রামাপ্পা মন্দির কোন ঈশ্বরকে উৎসর্গ করা হয়? প্রভু রাম, ভগবান বিষ্ণু, ভগবান ইন্দ্র, ভগবান শিব? রামাপ্পা মন্দির, এটি তেলেঙ্গানায় অবস্থিত। এটি ভগবান শিবকে উৎসর্গীকৃত, অপশন ডি। রামাপ্পা মন্দিরটি 1213 খ্রিস্টাব্দে কাকাতিয়া শাসক গণপতি দেবের একজন সেনাপতি রেচার্ডা রুদ্র দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটির প্রধান ভাস্কর রামাপ্পা নামে নামকরণ করা হয়েছে, যদিও প্রধান দেবতা হলেন রুদ্রেশ্বর অর্থাৎ ভগবান শিব। পরের প্রশ্ন, শ্যাওলা ও লাইকেন কোন ধরনের বনে পাওয়া যায়? ক্রান্তীয় রেন ফরেস্ট, নাতিশীতোষ্ণ বন, কনসিফেরাস বন না তুন্দ্রা বন? শ্যাওলা ও লাইকেন দেখতে পাওয়া যায় তুন্দ্রা বনে, অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোন প্রবন্ধে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা উল্লেখ করা হয়েছে? আর্টিকেল 14, আর্টিকেল 17, আর্টিকেল 15 না আর্টিকেল 16? সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ, এটি রয়েছে আর্টিকেল 16-এ, অপশন ডি। আর্টিকেল 14-এ রয়েছে আইনের চোখে সকলে সমান, আর্টিকেল 17-তে রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ, এবং আর্টিকেল 15-তে রয়েছে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান ভেদে কাউকে কোনো রকম বৈষম্য করা যাবে না। পরের প্রশ্ন, কোন আন্দোলন শিখ সংস্কারদের দ্বারা তাদের ধর্মীয় স্থানগুলিকে শুদ্ধ করার জন্য শুরু হয়েছিল, যেগুলি ধীরে ধীরে তাদের মধ্যে প্রবেশ করা খারাপ সামাজিক অভ্যাসগুলিকে দূর করে? নামধারী আন্দোলন, আকালি আন্দোলন, গদর আন্দোলন, নিরঙ্কারী আন্দোলন? শিখ সংস্কারকরা আকালি আন্দোলন চালু করেছিলেন। আকালি আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে এবং তা চলেছিল 1925 সাল পর্যন্ত। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।